চোখের সামনে বাপদাদার ভিটে মাটি, চাষাবাদের জমি সব গিলে খেয়েছে পদ্মা। জেলাল সর্দারের কপালে তাই দুশ্চিন্তার ভাসটাও বড়। পুরো পরিবার নিয়ে এখন ভাসমান মানুষের কাতারে এক সময়কার সচ্ছল এই মানুষটি। রাজবাড়ি সদরের পদ্মাপাড়ের বাতাসে কান পাতলেই শোনা যায় তার মতো এমন সব হারানো মানুষের হাহাকারের শব্দ। গত এক মাসের ভাঙনে নদীতে বিলীন প্রায় 200 বিঘা ফসলি জমি, হুমকিতে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছে মহাদেবপুর, চরনারায়ণপুর, বড়চর, বেনীনগর সহ কয়েকটি গ্রামের শত শত পরিবার। বিদ্যালয়টি খুবই ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকির মধ্যে থাকার কারণে অভিভাবকরা এখানে ছাত্র ভর্তি করতে অনিচ্ছুক। এই জন্য প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে। ঝুঁকিতে নদী তীরবর্তী মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছরের ভাঙনে ব্যাহত বিদ্যালয়টির পাঠদান। এক মাসের ভিতরে এই মজুরির ভিতরে প্রায় 200 বিঘে জমি নদীতে বিলীন হয়ে গেছে। দুশ্চিন্তায় থাকি আমরা, ঠিক মতন ঘুমাইতে পারি না। কখন জেনে নদী ভাঙিয়া আমাদের বাসায় নিয়ে যায়। নামের কাজ আমরা চাই না, আমরা চাই একটা দীর্ঘস্থায়ী এবং কি যে কাজটা করলে আমাদের অঞ্চলের মানুষটা উপকৃত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে অলরেডি জরুরি ফ্যাক্স বার্তার মাধ্যমে জানাইছি। দ্রুত ভিত্তিতে ওই প্রয়োজনীয় ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মিজানপুর ইউনিয়নে নদী তীরবর্তী প্রায় 4 কিলোমিটার এলাকা ভাঙন ঝুঁকিতে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।